গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ললিতা তোমরা দেখছো উনমন আর্টস আজকে আমি তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব অয়েল প্যাস্টেল দিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং রেডি করব প্রথমে পেপারটাকে টেবিলের ওপর মাস্কিং টেপ দিয়ে আটকে নিয়েছি পেপারের ওপরে অ্যাশ কালার নিয়ে সেটাকে পুরো পেপারে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে একটু হ্যান্ড ক্রিম নিয়েছি এবং সেটা অয়েল প্যাস্টেলের উপরে লাগিয়ে নিয়েছি তোমরা যে কোনো রকমের হ্যান্ড ক্রিম নিতে পারো ভেসলিনও নিতে পারো যদি হ্যান্ড ক্রিম না থাকে তারপরে প্যালেট নাইফের সাহায্যে কিছু স্ট্রাকচার দিয়েছি ব্যাকগ্রাউন্ডে এরপরে ব্ল্যাক কালার দিয়েও একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছি এবারে যে পদ্ধতিটা আমি ইউজ করবো সেটা বেশ ইন্টারেস্টিং আমি অয়েল প্যাস্টেলের কিছু কালার নিয়েছি এবং সেটা প্যালেট নাইফের সাহায্যে কেটে নিয়ে সেটার সাথে হ্যান্ড ক্রিম মিশিয়ে জিনিসটাকে খুব ক্রিমি একটা স্ট্রাকচার দিয়েছি এবং সেটাই অ্যাপ্লাই করব পেপারের উপরে এখানে বিভিন্ন অয়েল প্যাস্টেলের কালার ইউজ করে একটা গাছের পেন্টিং তৈরি করছি অ্যাবস্ট্রাক্ট তোমরা দেখতে থাকো এই পদ্ধতিতে আমি পরবর্তী সময়ে আরও ড্রয়িং করবো কিনা বা পেন্টিং রেডি করবো কিনা সেটা তোমরা কমেন্ট করে জানিও যদি তোমাদের এই পদ্ধতিটা ভালো লাগে তাহলে আমি এর পরবর্তীকালে এরকম আরও ভিডিও নিয়ে আসবো যেগুলো আরও অন্যরকম এবং আরও স্যাটিসফাইং হবে গাছের পাতাগুলো আমি বিভিন্ন কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তারপরে ব্ল্যাক কালারের পোস্টার কালার ইউজ করে গাছের ডালপালাগুলো এঁকেছি এবং নিচের জমিটাও এঁকে দিয়েছি চলো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গাইস